আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া আলাইহিসসালামকে তৈরি করে যখন জান্নাতে রাখলেন, আদমকে ডেকে বললেন, আদম খবরদার ওই গাছটির কাছে যাবে না, ওলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, ওই গাছের কাছে যাবে না, এটা আমার অর্ডার, গাছের কাছে গেলে তুমি কি হয়ে যাবে, বিদ্রোহী হয়ে যাবে, আল্লাহ বিরুদ্ধে হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, কথা কা আর জোরে বলো আমার ভাইরা। অথচ সেখানে আর একজন ব্যক্তি ছিল ওই দুইজনের মাঝখানে, সে তার নাম কি, নাম কি, ইবলিস, ওর নাম আছে আজাজির, ওর নাম কি আজাজির। হঠাৎ করে সকালে উঠে তাকিয়ে দেখে সুন্দর একটা ভেষ্ট তৈরি করা, তো সেই রাজত্বের ভিতরে আদম আর হাওয়া বাস করে। তখন আজাজিল চিন্তা করলো, আল্লাহ ইয়ে কি কাজ করলে তুমি, সারাটা জীবন আমি তোমার ইবাদত করেছি, কারণ আপনারা জানেন আজাজিল যেন তেন ব্যক্তি না, পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যে জায়গায় তিনি সিজদা দেয় নাই, এই সেই আজাজিল যে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের শিক্ষক ছিল আজাজিল, এত বড় জ্ঞানী, এত বড় আমলকারী, আল্লাহ আদমকে তৈরি করলাম আর সম্মুখে মাটি দিয়া, অথচ তাকে এত বড় রাজত্ব তুমি দিলে, আর আমি সারাটা জীবন তোমার কথা শুনেছি, তোমার কথা মতো চলেছি, আমার বয়স অনেক বেশি, আনা খয়রুম মিনহু, আমি তো আদমের থেকে অনেক উত্তম, কারণ আদম মাটি দিয়ে তৈরি, আমি নূরের তৈরি, আমি আগুনের তৈরি, আমি অনেক উত্তম। অথচ সেই আদমকে তুমি দিলে বিশাল রাজ্য, বিশাল প্রাসাদ, আর আমি এইভাবে চলবো এটা তো হতে পারে না। তখন ওর ভিতরে কুমন্ত্রণা, ওর মাতার ভিতরে, এ আদম আমি তোরে ছাড়বো না, আমার যে রাজত্ব দেওয়ার কথা ছিল সেই রাজত্ব আমাকে না দিয়া তোরে দখল দিয়েছে, আমি জান্নাত থেকে তোর বের করে ওই রাজত্ব আমি একাই করব। কথা বুঝতেছেন না, ওই রাজত্ব আমি একা করব, তোর অনেক থাকতে দেব না, আর আমি এর নাম শয়তান, কথা পান না কেন, আসতে পারেন কেন, আরো জোরে বলো। কাজেই যারা কোরআন মানে, যারা হাদিস মানে, যারা আল্লাহকে মানে, আল্লাহর রাসূলকে মানে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চায়, এরা সন্ত্রাসী না, এরা জঙ্গি কখনো হতে পারে না, শয়তান এদের তাই তো সহ্য করতে পারে না, ঠিক না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكرا دلير কান মনের কান অন্তর দিয়ে
সমস্যারে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমা তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হৃদয়ে মোহাম্মদ স্মৃতিতে মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ। আল্লাহুম্মা আলফাত আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন যশোরের ঐতিহ্যবাহী এলাকা কেফায়েতনগর, কেফায়েতনগর ঈদগাহ ময়দানে ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত আল্লাহ ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল ও দোয়া অনুষ্ঠান। রব্বুল আলামিন মেহেরবানি করে যে যুব সমাজ এলাকাবাসীদের নিয়ে আল্লাহ যে মাহফিল ইন্তেজাম করলো, মেহেরবানি করে তামাম ইন্তেজাম গুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার কাছে আপিল আল্লাহ আব্দুল হাই মাওলানা আব্দুল হাই সাহেবের মা ইন্তেকাল করেছেন দোয়া অনুষ্ঠান, মেহেরবানি করে আল্লাহ তার মায়ের কবরটা তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন সাথে সাথে আমরা যারা আমিন আমিন করছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের জন্মের মতো হারিয়ে গেছে মাটির নিচে সাহিত, আল্লাহ তাদের সকলের কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে আপিল আল্লাহ এই এলাকার অভিভাবক চেয়ারম্যান সাহেবের সভাপতি মেহেরবানি করে হায়াতে তৈবা তার দান করে দাও। আল্লাহ তার দিক নির্দেশনায় আল্লাহ এ মাহফিলটা সুন্দরভাবে সমাপ্ত হয় সে তাওফিক তুমি দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله একটু মহব্বতে জিকির দি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকুম ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ বিদান দেওয়ার তুমি যে মা
আশা বিভুল তুমি শুধু ঠিক না বলো, বিদান দাও আর তুমি যে মালিক, আর সাবিভুল তুমি শুধু ঠিক, মুক্তির দিক শান্তির সুদিক তুমি করো নির্দেশনা, আল্লাহু আল্লাহ 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 ইনিলহুকুম ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু সিল্লাই বলে মারহাবা আলহামদুলিল্লাহ কেফায়েতনগর ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ঐতিহাসিক তাফসীর কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার অভিভাবক, বিশিষ্ট সমাজসেবক, জননেতা জনাব মোশাররফ রহমান সাগর চেয়ারম্যান সাহেব, আজকে মাহফিলের মহতরম সম্মানিত সভাপতি, আজকে মাহফিলের প্রধান অতিথি, আজকে মাহফিলের প্রধান অভিভাবক, গোটা বাংলাদেশের অন সৃষ্টিকারী বক্তা, শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি, অসংখ্য আলেমের হাবার, আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বিলালি, ইতিপূর্বে আলোচনা করেছেন এই এলাকারই সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন আমার বন্ধুবান হযরত মাওলানা হাফেজ জুলফিকার আল মাহমুদ, তার আগে আলোচনা করেছেন এই পাশেরই সন্তান হযরত মাওলানা মেহেদী হাসান, আমার ছোট ভাই বাতিলের আতঙ্ক কুজ্জালাময়ী বক্তা হযরত মাওলানা হাসান আল মামুন লাল, এবং বিশিষ্ট আলেমে দীন হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, এবং অসংখ্য আলেম এখনো রয়েছে। এবং স্টেজে উপবিষ্ট উলামায়ে হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদের জনতার এক অংশ, পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থানরত আমার স্নেহের বোন শ্রদ্ধাভাজন মায়েরা, বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ নেয়ামত উলামা হযরত হাফেজ কোরআন যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা, সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, তবে এস্টা জলসার মতো এখন হয়নি, জি বাংলা এস্টা জলসা শুরু করলে তো আর শেষ হয় না, একটার পর একটা সিরিয়াল, ভাত খাওয়ার কথা মনে থাকে না, ঘুমাবার কথাও মনে থাকে না, পোষাবো বন্ধ, একটু বাড়িয়ে বললাম নাকি? আর যদি আপনারা বিশ্বাস না করেন মাদের কাছে শুনি দেখেন, অথচ আমরা আজকে এসেছি এসে জি বাংলা স্টার জলসা নয়, আল্লাহু আকবার, এরকম গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মাহফিল জীবনে দুই একবার আসে, দুই চারবার আসে, বারবার আসে না, যে বক্তাগুলো টাকা দিলেও পাওয়া যায় না, ডেকেও পাওয়া যায় না, একেবারে ফ্রি আপনাদের সম্মুখে হাজির, আলহামদুলিল্লাহ বলবেন না, এক এক ফুলের ঘ্রাণ এক এক রকম, কোনটা নেবেন, কোনটা শুকবেন, কোনটা খাবেন, যেটাই ধরবেন সেটাই ভালো লাগবে, অসংখ্য আলেমে দিন এখানে এসেছে, আমি জানেন
আমি খুলনা বিভাগের বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সভাপতি, আমি জানি অসংখ্য আমার আন্ডারে অসংখ্য বক্তা, কোনটা খাইবেন আপনি? আল্লাহ আল্লাহ কবুল করুন। আমি তেমন একটা ফুলের বাগিচায় বসে আপনারা বেজার না খুশি? তাহলে একটু জোরে বলতে, বেজার না খুশি? এখন আওয়াজ ঠিক মতো আসে না। কাশ্মীরে যেভাবে মুসলিম হত্যা হচ্ছে, তা আওয়াজ যদি এইরকম হয় আমাদেরও হত্যা করবে, তাতে কোনো সন্দেহ নাই। ইহুদি খ্রিস্টানরা দেখবে তো মারা গেছে, মরিয়ে গেছে, তা আরো পুঁতিয়ে রাখ। একটু বেশি বলে ফেললাম না, ভয় পাচ্ছেন আপনারা? আজকে অভিভাবক, এই এলাকার অভিভাবক, আমাদের জননেতা চেয়ারম্যান সাহেব, আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা আল্লাহর কথা বলবো, কোরআনের কথা বলবো, পিছন দিকতে যা আসবে সব চেয়ারম্যান সাহেব ঠেকাবে। আরো সভাপতি আজকে মাহফিলে আল্লাহু আকবার বলেন। এ ভাইকে রাগ করে চলে যাচ্ছে নাকি? না আসতেছে। আমার ভাই জান, আমি বেশি সময় নিব না, যেহেতু শুধুমাত্র পরিবেশ করে দিচ্ছি, প্রধান অতিথির কাছে কথা শুনবো, কিন্তু দু একখান কথা না বললে তো নয়। এই জন্য কোনো ভূমিকা ছাড়া আমি কথাই চলে যাব ইনশা আল্লাহ, যদি আপনাদের সহযোগিতা পাই ইনশা আল্লাহ। আমার ভাই জান, তার আগে আমরা হুঁশিয়ার করে দিতে চাই ইহুদি খ্রিস্টানদেরকে, তোমরা যখন তখন আমাদেরকে গলায় দড়ি দিয়ে যেখানে ঠিকানে টানবে, এ আমরা মুসলিম আর সহ্য করব না। যেখানে ইচ্ছা মুসলমান পাবে হত্যা করবে, এটা আমরা সহ্য করব না। আলজেরিয়ার মুসলমানদের হত্যা করেছ, তুরস্কের মুসলমানদের হত্যা করেছ, আফগানিস্তানের মুসলমানদের হত্যা করছো, ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করছো, যেখানে যাকে পাচ্ছ তাকে হত্যা করছো, কিন্তু তোমরা শুনে রাখো ধৈর্যের একটা সীমা আছে। আমরা বাংলাদেশের মুসলমান, অতীতের ইতিহাসে অনেক প্রমাণ আছে, যখন মুসলমানদের কলিজা আগুন লাগবে, মুসলমানদের কোরআনে গায়ে হাত লাগবে, মুসলমানদের আলেমদের গায়ে যখন হাত উঠবে, তখন বাংলাদেশের কোন দল দাঁড়িয়ে থাকবে না। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত ইসলাম, কি তাবলীগ জামাত, কি পীর মুনিদের, সব এক হয়ে ইহুদি খ্রিস্টানদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? পটকা ফুটালে মসজিদে বারান্দা ভেঙে দৌড় মারবেন। প্রিয় ভাইরা, অবশ্যই সেই ইমান আমাদের আছে, ইমান গুলো তছনছ হয়ে যাচ্ছে কোন জায়গায়। আগে ইমানের বর্ণনা তো শুনেছেন, আমি কিছু কিছু শুনেছি, দুই ভাই বলেছেন, আর আমি একটু বিকল্প ধারায় বলে যাচ্ছি। আসুন, কোন কথা নাই, সরাসরি কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين
সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল বাকারা 208 তেলাওয়াত করেছি, তাফসীর করার সুযোগ আজকে নাই, শুধু ধারণা দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে ডেকে বলছেন, যারা আমরা এখানে এসেছি আল্লাহকে স্বীকার করে, যদি সত্যিকার আমরা ইমানদার হই, আল্লাহ মুমিনদের ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, তোমাদেরকে বলছি, তোমরা যারা এসেছো কোরআনের কথা শুনলে যাদের গা জ্বলে, কোরআনের মাহফিল যারা 144 ধারা দিয়ে বন্ধ করতে চায়, কোরআনের আইন যাদের পছন্দ হয় না ডাস্টবিনে ছুটতে চায়, ওদের না, তোমরা যারা কোরআনকে ভালোবাসো, কোরআনের আইনকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর নবীর আদর্শকে ভালোবাসো, আল্লাহর কোরআনকে এই জমিনে বিজয় করার জন্য যারা আন্দোলন সংগ্রাম করো, তোমাদেরকে বলছি। কে বলছেন? আল্লাহ। একটু জোরে বলুন, কোন সন্দেহ আছে? উদখুলু, প্রবেশ করো, ফিসিলমি কাফা, সিলমি ইসলাম, ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে ঢোকো, আংশিক ভাবে নয়। কথাকার এই যে গিলাসটা, এই গিলাসের পানি কি পরিপূর্ণ আছে? না। আচ্ছা, যদি এই পর্যন্ত উঠায় তাও কি পরিপূর্ণ হবে? যদি মুখে মুখে যখন আসবে তখন আমরা বলবো পরিপূর্ণ এক গ্লাস পানি। এ কথা কর না কেন? তোমার আল্লাহ বলছে উদখুলু ফিসিলমি কাফা, পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে ঢোকো, আংশিক নয়। তারপরে বলছেন দ্বিতীয় অধ্যায়ে, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কখনো শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। পদঙ্ক বোঝেন আপনারা? পা চলে গেলে পায়ের একটা সাপ থাকে না, সে সাপ অনুসরণ করা যাবে না। অত্যাদি পা দিয়ে যখন দেখবে শয়তান তো এইদিকে গেছে, তখন তার উল্টো দিকে যেতে হবে। ওর সাথে বসা তো দূরের কথা, সাথে বসে চা খাওয়া তো দূরের কথা, মুসাফা করা তো দূরের কথা, বুকের সাথে বুক মিলানো তো দূরের কথা, ছেলে বিবাহ দেওয়া তো দূরের কথা, মেয়ে বিবাহ দেওয়া তো দূরের কথা, দল দাঁড়ি তো দূরের কথা, ও যে পথে চলেছে উল্টো পথে যেতে হবে। এ কথা কর না কে? আমি বলছি না, আল্লাহ বলছে, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পদঙ্ক অনুসরণ করবে না, যে পথ দেখেছে ও পথে হাঁটবে না, ও পথে চলবে না, বিকল্প পথে যাও। কথাকার আল্লাহ একটু কম বোঝে তো? নাউজুবিল্লাহ মিন সালিক, আল্লাহ বেশি বোঝে? আল্লাহ যা কিছু বলছে আমাদের কল্যাণের জন্য, কোথায় ক্ষতি কোথায় লাভ কে জানে? একটু জোরে কর না কেন? আর একটু জোরে বলেন, কারণ এই দুনিয়া নামক এই বাহনটা তৈরি করেছে কে? আল্লাহ। কাজে মায়ের যিনি তৈরি করেছেন তিনি ভালো বোঝেন, মায়ের যিনি তৈরি করেছেন তিনি ভালো বুঝে অপারেটরের কাছে একটা বই দিয়েছে, গাইড বই, যাও এই গাইড বই মুখস্থ করো আর সেইভাবে চালাও, উল্টা পাল্টা মোড়ালে আওয়াজ তো দূরের কথা, জনগণ এসে তোমার ধৈর্য কুপাই ছাড়িয়ে দেবে। এ কথা কর না কেন? একবারে যে গাইড বই দিয়েছে সে গাইড বই অনুযায়ী ইঞ্জিনিয়ার যা বলে যায় সেইভাবে মোড়ায়, তারপরে এই সুন্দর আওয়াজটা বের হয়, দুই একজন বোঝে না উল্টো পাল্টা মোড়ায়, তারপর জনগণ কষে। কথা কর না কেন? তাহলে বুঝবে কে? যিনি তৈরি করেছেন তিনি, ঠিক কিনা? তাহলে আসমান আর জমিন তৈরি করলেন যিনি, এই মানুষকে তৈরি করলেন যিনি, তিনি ভালো বসবে না অন্য কেউ? একটু জোরে বলেন না কেন? আর একটু জোরে বলেন, তিনি ভালো বসবে, তাই তিনি বলছে খুতুয়াতি শাইতান, খবরদার মুমিনরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, কারণ ইন্নাহু লাকুম আদুব্বুম মুবীন,
এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এ কথা কন না কেন? কে বললেন? বললো না কাফের প্রকাশ্য শত্রু, বললো না মুনাফিক প্রকাশ্য শত্রু, বললো না ইহুদি প্রকাশ্য শত্রু, বললো না হ্যাঁ নাসারা প্রকাশ্য শত্রু, কিন্তু আল্লাহ বলল শয়তান হলো প্রকাশ্য শত্রু। তাহলে সেই শয়তানকে আমাদের চেনার দরকার আছে কিনা? একটু আসতে পারলেন না জোরে? অথচ আমরা শয়তানই চিনি না, আমরা সে শয়তানই চিনি না। তাহলে জান্নাতে যাবো কি করি? আমল ঠিক রাখবো কি করে? ইমান ঠিক রাখবো কি করে? একটু শয়তানের চিনার দরকার আছে কিনা? আমার ভাইরা, এই শয়তান আমরা অনেকেই মনে করি শুধু জিন শয়তান, যা চোখে দেখা যায় না, আমাদের মনের ভেতরে ওয়াসওয়াসা তৈরি করে, কিন্তু না। কোরআন কি বলছে তো শুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লি নাবিই আদুবু শায়াতিন আল ইনসি ওয়াল জিন্নি ইউহি বাগাদুহুম ইলা বাগাদ যুকরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছে এই শয়তান আছে দুই প্রকার, একটা আছে মানব মানুষের ভিতরে শয়তান, আর একটা আছে জিন জাতির ভিতরে শয়তান। কে বলেন কথা? মিনাল জিন্নি ওয়াল ইনসি। তাহলে প্রধানত শয়তান কয় প্রকার পেলাম? দুই প্রকার, একটা হলো মানব রূপী শয়তান, আর একটা হচ্ছে জিন শয়তান। কথা বুঝেছেন? তাহলে মানুষের ভিতরে শয়তান আছে কি নেই? আছে। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে, আছে, আর একটু জোরে। আমার ভাইজান, জিন জাতি শয়তান লাহাউলা যেই পড়েছি সেই পিছনের বাতাস বের করতে করতে আটলান্টিক মহাসাগরে হাবুডুবু খাচ্ছে এখন। হাদিস শরীফের কথা বলছি, পিছনের বাতাস বের করতে করতে এমন দড়ান দড়াইছে জায়গা না পাই, আটলান্টিক মহাসাগরে হাবুডুবু খাচ্ছে জিন শয়তান। কিন্তু লাহাউলা পড়লে মানব রূপে শয়তান যায় না, ও কষা পড়া না দিলে। কথা বুঝেছে? এই মানব রূপী শয়তান খুবই কঠিন, এরা ভয়ঙ্কর। লাহোরা পড়লেও যায় না, কষা পড়া দিলেও যেতে চায় না। কথা কন না কেন? আবার ঘুরিয়ে ঘুরিয়ে আসে। তাহলে এই শয়তানকে চিনার দরকার আছে কিনা? আজকে হাতে কলমে কয়েকটা শয়তান চিনাই দিয়ে তারপর চলে যাব। ভাইয়ের আমার, তার আগে আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান ইত্তাখিযিশ শায়তানা ওয়ালিয়্যান মিন দূনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ আকবার বললেন না? আল্লাহ বলছেন আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার পক্ষে যারা আছে তাদেরকে বাদ দেয় এই শয়তানকে যারা বন্ধু বানাবে। কে বলছেন? শয়তানকে যারা বন্ধু বানাবে তারা প্রকাশ্য ক্ষতির ভিতরে। কে বললেন কথা? আরো জোরে বলো। নামাজ পড়ে রোজা রেখে হাজ করে জিকির করে কোনো কাজ হবে? আল্লাহ বলছে প্রকাশ্য তুমি ক্ষতির ভিতরে, তে নামাজ পড়ে কি করবে? এই যে ইমানও নাই আমলও নাই ওই শয়তানের অনুসরণ করার কারণে, ওই শয়তানের বন্ধু বানাবার কারণে। সেই শয়তান কারা একটু দেখিনি। আগে আল্লাহ বলেছেন হে ইমানদার খুব সাবধান, এই শয়তান যখন তোমাদের সম্মুখে আসে তখন আকর্ষণীয় চমকপ্রদ কথা বলে, এমন সুন্দর করে করে কথা বলে, তখন তোমরা ভুলিয়ে আল্লাহকে ভুলে সেই শয়তানের পিছে অনুসরণ করো। নাউজুবিল্লাহ। আরো ধরে বলে নাউজুবিল্লাহ। দেখবেন ফুটপাতে যারা ঔষধ বিক্রি করে
অনেকেই জানে ফুটপাতের ঔষধ, ও অনেকে মিথ্যা কথা বলে লিকসার দিয়ে বিক্রি করে। কিন্তু যেই দাঁড়াবেন আপনি লিকসা যখন শোনা শুরু করবেন, লিকসা শুনতে শুনতে এমন একটি মোহ আপনার এসে যায়, এমন একটি সময় এসে ওরে আল্লাহ যদি খাঁটি জিনিস কথা করবে কেন? ওর লিকসা শুনলে ফুটপাতে যে লিকসা শুরু করবো, পাশে দাঁড়ায় লিকসা শোনা শুরু করলে এই এক পাতা না নিয়ে আর আসা যাবে না। চমকপ্রদ কথা, ঠিক শয়তানের কথাগুলো এমন চমকপ্রদ, কুরআন হাদিসের কথা নয়, তার নিজের বানানো কথা, চমকপ্রদ কথা এমন ভাবে মানুষের সম্মুখে উপস্থাপন করে মানুষ তখন পাগল হয়ে তার দিকে দৌড়ায়, তারে বন্ধু বানায়। এ কথা কেন দেখে একটু একটু খাপে খাপে মিলাই দেখতে হবে। আমার ভাইরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন সূরা বাকরা 30 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুল না হাবিতু মিনহা জামিয়া। আল্লাহ বলেন সেদিন আমি ওদের সকলকে বললাম নেমে যাও, সে সকলকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আদম হাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু আদম হাওয়া দুইজন তাসনিয়া সিগা ব্যবহার করা দরকার ছিল, কিন্তু সেখানে জমা সিগা কেন ব্যবহার করলো আল্লাহ একটু জানার দরকার আছে কিনা? আদম বেশ তো থেকে নামায় দিয়েছিল, তারা তো ছিল দুইজন, কয়জন? তাহলে তো আরবি গ্রামারে তাসনিয়া সিগা আসবে, কিন্তু জমা আসলো কেন? বহু বছন কেন হলো? দ্বি বছন হওয়ার করার কথা ছিল, কিন্তু বহু বছন কেন হলো এই জানার দরকার আছে কিনা? আমার ভাই জান শুনুন, জানার দরকার আছে। আমার ভাইরা আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলম আদম হাওয়া আলাইহিসসালামকে তৈরি করে যখন জান্নাতে রাখলেন, আদমকে ডেকে বললেন আদম খবরদার ওই গাছটির কাছে যাবি না, ওলা হাত্তা করবা হাজি সাদারাতা ফাতাকুন মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাবে না, এটা আমার অর্ডার, গাছের কাছে গেলে তুমি কি হয়ে যাবে? বিদ্রোহী হয়ে যাবে, আল্লাহ বিরুদ্ধে হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। কথা কার? আল্লাহ। আর জোরে বলো আল্লাহ। আমার ভাইরা অথচ সেখানে আর একজন ব্যক্তি ছিল ওই দুইজনের মাঝখানে, সে তার নাম কি? নাম কি? ইবলিস। ওর নাম আছে আজাজিল। ওর নাম কি? আজাজিল। হঠাৎ করে সকালে উঠে তাকিয়ে দেখে সুন্দর একটা ভেষ্ট তৈরি করে, তো সেই রাজত্বের ভিতরে আদম আর হাওয়া বাস করে। তখন আজাজিল চিন্তা করলো আল্লাহ ইয়ে কি কাজ করলে তুমি, সারাটা জীবন আমি তোমার ইবাদত করেছি। কারণ আপনারা জানেন আজাজিল যেন তনো ব্যক্তি না, পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যে জায়গায় তিনি সিজদা দেয় নাই, এই সেই আজাজিল যে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের শিক্ষক ছিল আজাজিল। এত বড় জ্ঞানী, এত বড় আমলকারী আল্লাহ আদমকে তৈরি করলাম আর সম্মুখে মাটি দিয়া, অথচ তাকে এত বড় রাজত্ব তুমি দিলে, আর আমি সারাটা জীবন তোমার কথা শুনেছি, তোমার কথা মতো চলেছি, আমার বয়স অনেক বেশি, আনা খয়রুম মিনহু, আমি তো আদমের থেকে অনেক উত্তম, কারণ আদম মাটি দিয়ে তৈরি, আমি নূরের তৈরি, আমি আগুনের তৈরি, আমি অনেক উত্তম। অথচ সেই আদমকে তুমি দিলে বিশাল রাজ্য, বিশাল প্রাসাদ, আর আমি এইভাবে চলবো এটা তো হতে পারে না। তখন ওর ভিতরে কুমন্ত্রণা, ওর মাতার ভিতরে, এ আদম আমি তোরে ছাড়বো না, আমার যে রাজত্ব দেওয়ার কথা ছিল সেই রাজত্ব আমাকে না দিয়া তোরে দখল দিয়েছে, আমি জান্নাত থেকে তোর বের করে ওই রাজত্ব আমি একাই করব। কথা বুঝতেছেন না? ওই রাজত্ব আমি একা করব, তোর অনেক থাকতে দেব না আর আমি, এর নাম শয়তান। কথা পান না কেন? আসতে পারেন কেন? আরো জোরে বলো। কাজেই যারা কোরআন মানে, যারা হাদিস মানে, যারা আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করে
নয়, এরা সন্ত্রাসী না, এরা জঙ্গি কখনো হতে পারে না, শয়তান এদের দায়িত্ব সহ্য করতে পারে না, ঠিক না? এদের এই আরাম দেখে, এদের এই ভালো কাজ দেখে শয়তানের গা জ্বলে। এ কথা কন না খেয়াল ঠিক সেদিন জিন শয়তানের গা জ্বলা শুরু করেছে, আদম ভালো কাজ ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো রাজত্ব করছে, এ দেখি ওর গা জ্বলা এখনো পৃথিবীতে আছে কিনা? এ জোরে বলেন না খেয়াল, পৃথিবী আজ প্রমাণ করেছে মুসলমানদের মতো এত শান্ত শিষ্ট জাতি পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিন্তু মুসলমানের নামে যারা জঙ্গি যারা সন্ত্রাসী চালায় তাদের কথা আলাদা, ওরা মুসলমান না, কথা ঠিক কিনা? যারা সত্যিকার কোরআনের কাছে মাথা নত করেছে তারা কোনদিন সন্ত্রাস জঙ্গি হতে ক্যাসিনো ক্যাসিনো নাম শুনেছেন না? বড় বড় আলেমরা করছে নাকি? এক কথা কর দেখ, হ্যাঁ বড় বড় আলেম, অথচ অল আনসাব ওয়াল আজলাম আল্লাহ আগেই বলেছে, এই ক্যাসিনের কথা কোরআনে আগেই বলেছে, অল আজলাম আর এক নাম ক্যাসিনো, খবরদার ক্যাসিনো শয়তানের কাজ। এ মুমিনরা ক্যাসিনের পাশেও দাঁড়াবে না, আল্লাহ বলে আল্লাহ আকবার। এই জন্য কোন আলেমরা কোরআন পড়নে ওলা ক্যাসেনের কাছে নাই, এ আছে নাকি দেখেন? আপনারা কি বুঝতে পারছেন? আমার ভাইরা কোটি ষড়যন্ত্র শুরু হলো আদম আলাইহিসসালামের বিরুদ্ধে, কার বিরুদ্ধে? কথা বুঝতে পেরেছেন? জিন শয়তান আসমানে ষড়যন্ত্র চালাচ্ছে, আর মানব রূপে শয়তান গুলোকে লেজ গুটি বসে আছে না? এক কথা কন না কেন, একটু জোরে বলেন, জিন শয়তান যদি নবী আদম আলাইহিসসালামের জান্নাতে এইরকম ষড়যন্ত্র করতে পারে, আমার ভাইরা শুনে রাখুন, মানব রূপে শয়তানরা ইসলামের পক্ষের মানুষের বিরুদ্ধে তারা এইভাবে ষড়যন্ত্র করে চলেছে, কথা বলেন ঠিক কিনা? সেগুলো দেখার দরকার আছে কি না? আন্দাজে নামাজ পড়িয়ে কপাল কেলাই ফেলাই চাও, মনে করিস আল্লাহ জান্নাতের বারান্দা কিনে ফেলাইছ না? অত সহজ নাকি জান্নাত? আমল ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে, কথা ঠিক আছে কিনা? একটু অসুবিধা আছে আপনাদের নাকি? আমার ভাইদান শয়তান তখন চিন্তা শুরু করলো, কি করি আদমকে বাইর করবই, কাকে? আদম হাওয়াকেও বাইর করবই রাজত্ব থেকে। এখন অনেকে বলেন, হুজুর রাজত্ব বলছেন কেন? সেটা জান্নাত, জান্নাতে আবার রাজত্ব বললেন কেন? কেন বললাম তাও একটু শোনার দরকার আছে নাকি? আমি তো গল্প কাহিনী বলতে আসি নাই, তাফসীর থেকে শোনাচ্ছি। আমার ভাইজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট যে জান্নাতটা দিবেন, সেই জান্নাত হবে দুটি দুটি পৃথিবী সমতুল্য প্রশস্ত। জোরে বলে দাও না সুবহানাল্লাহ। ছোট্ট যে জান্নাতটা দেবেন সেই জান্নাত হবে দুটি পৃথিবী সমতুল্য প্রশস্ত, শুধু আমাদের বাংলাদেশ সমতুল্য না, দুটি পৃথিবী সমতুল্য। সেই পৃথিবীতে আমেরিকাও আছে, সেই পৃথিবীতে বাংলাদেশও আছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও আছে, এই পৃথিবী সমতুল্য দুটি সমতুল্য একটা জান্নাত। এখন অনেকে মনে করেন, হুজুর এই দুইজন মানুষের জন্য এত বড় জান্নাত আল্লাহ দিল কেন? একে আল্লাহ খামাকা এ কাজ করছে কেন? আল্লাহ কেউ অমিত ভাই, অথচ আল্লাহ নিজেই বলেছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ও অমিত ভাই শয়তানের ভাই, কথা ঠিক কিনা? তাহলে কি আল্লাহ অমিত ভাই নাকি? না আমার ভাইরা, কেন দিলেন জান্নাত শুধু আপনাদের এই ছোট্ট মসজিদ ঘর এইটা নয়, জান্নাত হলো একটা বিশাল রাজত্ব। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা, একটুখানি শুনুন,
আজকে যারা কোরআনের মাহফিলে, আমরা এখানে এসে কোরআনের মাহফিল শুনছি, আমার আল্লাহ বলছেন, ও কোরআনের মাহফিলের নরনারীরা তোমরা ভালো করে শোনো, তোমরা নিজেরা নিজেদের অভাবটা দেখতে ফেলে না, চোখ নাই তোমাদের, সে চোখ নাই, চোখ থাকলেও সে জ্ঞানও নাই, হাতি যদি তার ছোট চোখ না হয়ে বড় চোখ হতো, তার দেহ মুবারক যদি সে সঠিকভাবে দেখতে পেত, যে ছোট্ট মাহমুদের কথা মতো সে উঠতো আর বসত না, হাতি যদি বুঝতে পারতো আমার শক্তি এমন, আমার দেহটা এমন, ছোট্ট মাহমুদের পাটা সর্দি ধরে এক আসার মানে পাকা রাস্তার পরে ফেলে মাথা ফাটিয়ে দিত বেলের মতো, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, ও মুসলমান, তোমাদের যে শক্তি দান করেছি, তোমাদের যে অভাব দান করেছি, তোমাদের চোখ দিয়ে, কোরআনের চোখ দিয়ে যদি তোমাদের শক্তিকে, তোমাদের অভাবকে একবার দেখতে পেতে, ইহুদি খ্রিস্টান এসে মাতব্বরি করতে পারতো না, যেখানে পেতে সেখানে আসার মানে টাইট করতে, ঠিক না? সে শক্তি, সে চোখ তোমাদের নাই, তাই তো ভেড়া হয়ে বসে আছে সব। অসুবিধা ছিল কেমন? আছে কিছু সালাম, মাশাআল্লাহ, কিছু ইমানদার আছে, আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইরা, কোটি ষড়যন্ত্র হলো কি করে আদমকে জান্নাত থেকে বের করা যায়? হঠাৎ করে সেদিন কৌশল করে ইবলিস সাহেবের ঘরের জান্নাতের কোনায় বসে কুন 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 করে করুণ স্বরে কান্না শুরু করে দিয়েছে। আর আপনারা দেখবেন যে কেউ কান্না শুরু করে, কারো চোখে যদি পানি দেখে, আমার মা জাতিরা সহজে তাদের চোখে পানি এসে যায়, এ কথা কন না কেন? কোমলমতি মা তাদের চোখে অটোমেটিক পানি এসে যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওদের হৃদয়টা কোমল করে তৈরি করেছেন, নাই ছেলে মেয়েদের এই যন্ত্রণা সইবে কি করে, ঠিক কিনা বলো? যেভাবে কষ্ট করে ছেলে মেয়ে লালন পালন করে, যদি বাবার কাছে দিত তো কয়েকবার আসার মারা হয়ে যেত, একটু বেশি বলি ফেললাম নাকি? বাবারও যত্ন করে ছেলে মেয়েদেরকে, কিন্তু মারা যেভাবে লালন পালন করে, ওইভাবে যদি বাবার কাছে দেওয়া হতো কয়বার যে আসার, দোকানে একবার, রাস্তায় একবার, মাঠে আর একবার, কিন্তু মার আষাঢ় মারে না, হাজারো কষ্ট সহ্য করে, কারণ দিলটা আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তৈরি করেছে, আল্লাহ বলেন। তাই তো যেই কান্না শুরু করেছি জান্নাতের ভিতরে, মা হাওয়া আলাইহিসসালাম ছাড়া আর কেউ নাই, মা হাওয়া আলাইহিসসালাম এবার কি করলেন, দ্রুত আসেন, তাই তো? উনি চিন্তা করলেন, আল্লাহ গো, না জানি আমার আমার এই জান্নাতের পাশে কোনো প্রতিবেশী, কোনো প্রতিবেশী হয়তো তাকে আমি চিনি না, সে বড় মুসিবতে পড়েছে, নাই ক্ষুধার্ত হয়েছে, নাই কাঁদবে কেন, দেখি কে কাঁদছে, কারণ ক্রন্দনের আওয়াজ শুনলে মুসলমান তার দিকে এগিয়ে যাওয়া উচিত, ঠিক না? ধরে বলো, তাই তো যেই না এগিয়ে যায়, দরজা খুলতেই দেখে এক মুরব্বি এই সাদারি বিশাল জুব্বা গায়, বিশাল জুব্বা গায়, মুরব্বি চোখের পানি ছেড়ে কাঁদে, হঠাৎ মা আলাইহিসসালাম কেঁদে বলছেন, বাবা তুমি কেন কাঁদো, কি দুঃখ কি কষ্ট, তুমি একটু আমাকে বলা যাবে নাকি? এই কথা যেই বলেছে, অমনি কেঁদে বলছেন, মা গো, আমি তো আমার জন্য কাঁদি না, আমি তোমাদের দুইজনের জন্য কাঁদছি, নাউজুবিল্লাহ, কথা কথা শুনেছেন, কত চমকপ্রদ কথা, আমি আমার জন্য কাঁদছি না, তোমাদের জন্য কাঁদছি। মা হওয়া তো শুনি অবাক, ব্যাপারটা কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, সুযোগ হলে আবার আলোচনা হবে। যেহেতু মেহমান অনেকগুলো, শুধুমাত্র সুবাস নেওয়ার জন্য, গ্রাম নেওয়ার জন্য এই আর কি। আমার আলোচনা এখানে শেষ। আচ্ছা, আর একটু যেহেতু প্রধান মেহমান আর একটু বলছে, বলতে বলছে অনুমতি নিয়ে একটু বল। আমার ভাইজান, কত চমকপ্রদ কথা দেখেন। গুরুরা কাউলি গুরুরা, আল্লাহ বলেছেন জয় শয়তান চমকপ্রদ কথা দিয়ে তোমাদেরকে ভোলাবে। কে বলছেন কথা? আরে জোরে বলেন না, কে বলছেন? এসে জিন শয়তান, এসে কি শয়তান? তাহলে মানব শয়তানের চরিত্র কি কার মতো হবে? এ কথা বলেন না কেন? আচ্ছা, মানব শয়তানের চরিত্র কি ওই জিন শয়তানের মতো হবে না ফেরেশতার মতো হবে? ফেরেশতার মতো হবে? উল্টো পাল্টা কই না। জিন শয়তানের কথা যদি এরকম হন, তো মানব রূপী শয়তান যারা আছে তাদেরও কথা ওই রকম চমকপ্রদ কথা দিয়ে কোরআনের পক্ষের মানুষগুলো ভোলা যায় না। এ কথা বলেন না কেন? আস্তে বলে জোরে বলুন। যদি বিবেকবান কেউ থাকেন তো খাপে খাপে মিলাম। আজ যোগ বিয়োগ না করতে পারেন, এই তাপসে শুনে লাভ নেই। ও সে বাড়ি যাই হে কাঁচা কসু সাবান গেলে তাও তো মুখের ব্যায়াম হবে। আমার ভাইজান, আমি সময় মোটেই নষ্ট করব না। যেই না বলছে আমাদের জন্য কাঁদছে, তার অর্থটা কি? সত্য করে বলো, আমাদের আল্লাহ তোমার স্বামীকে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে তাকে তুমি জানো? তো অবশ্যই জানি, আমার স্বামীও জানে, আমিও জানি। এই জন্য আমরা ওই গাছের কাছে যাই না, যেহেতু আল্লাহ বলে সলা তাকরবা হাযিহি শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন। ও গাছের কাছে গেলে জালিম হয়ে যাব, মুসলমান আর থাকবো না, মুমিন আর থাকবো না। কাছে গাছের কাছে আমরা যাব না, এটা তো জ্বলন্ত আল্লাহর নির্দেশ, বাস্তব নির্দেশ। মা গো, ওই জন্য তো আমি কাঁদছি। এতে তোমার কাঁদার কি হলো? আমাদের মানা করেছে আমরা যাই না, তো তুমি কাঁদো কেন? কেন কাঁদি যে শুনতে চাও? তাহার মা তাহলে এবার শোনো, ওই যে গাছটা রয়েছে গাছের ফল, ওই গাছটার নাম হলো চিরঞ্জীবী বৃক্ষ, আর ফলের নাম হলো চিরঞ্জীবী ফল। ওই ফল যারা একবার ভক্ষণ করবে জীবনেও তারা জান্নাত থেকে আর বের হতে পারবে না। নাউজুবিল্লাহ, কথা বুঝতেছেন? এই জন্য ওই গাছটির ফলের নাম হলো চিরঞ্জীবী ফল। তোমরা যদি গাছের ফল খাও আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে নামাই দেবে, কিন্তু ওই ফল যদি ভক্ষণ করি বসো তো আল্লাহ নামাতে পারবে না, তাই তো নিষেধ করিয়েছে। আমরা নামতে পারলাম না, তা তুমি কাঁদো কেন? কথাটা ঠিক আছে কিনা? আমরা দুজন নামতে পারলাম না, তো তোমার কাঁদার কি? আরো জোরে হাউ হাউ করে কান্না শুরু করেছে, আরো জোরে কান্না। বুঝে মা কেন কাঁদি শুনতে যাও? তাহা মা, আমার তো কেউ বলো, এ মা আমার তো কেউ নাই, আমার বাবা নাই, মা নাই, আমার ভাই নাই, বোন নাই, আমার কেউ নাই, আমি শুধু একা। তোমরা দুইজন হলে আমার প্রতিবেশী, তোমরা দুইজন যদি এই জান্নাত থেকে আল্লাহ তোমাদের দুইজনকে যদি নামায় দেয়, আমি বড় একা হয়ে যাব, তাই তো মা তোমাদের জন্য আমি কাঁদি। কথা বুঝতেছে? এই জন্য কাঁদছি, তোমাদের দুইজনকে যদি নামায় দেয় আমি তো একা হয়ে যাব, আমার প্রতিবেশী বলে আর কেউ থাকবে না, আমার তো কেউ নাই পৃথিবীতে জান্নাতে। এত পৃথিবী বলি ফেললাম, জান্নাতে। তখন মা চিন্তা করলো, তো তো কথা মন্দ নাই, ও মা পৃথিবী খুব নোংরা জায়গা, তুমি কি দেখতে চাও? সঙ্গে সঙ্গে মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে শয়তান মা হাওয়ার চোখের সম্মুখে ধরে ফেললো,
পৃথিবীর নানাবিধ নোংরা জায়গা দেখে ভয় পেয়ে গেল। আল্লাহ গো সত্যি গাছের ফল না খেলে কি তুমি ওখানে ফেলিয়ে দিবে? ওখানে থাকবো কি করি আমার স্বামীর নিয়ে? তখন কি করলো, না না ওখানে থাকা যাবে না, কান্না শুরু করলো। এ বাবা তাহলে আমাদের বাঁচার উপায় কি? উপায় আছে একটা, চিন্তা করিস না। তখন মিসমিস করে হাসে, মুখ অন্যদিকে ফেরাই মিসমিস করে হাসে, কাজ হইয়াছে। এ কথা কন কেন আসতে বলেন কেন? আজ দেখবেন বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন ইহুদি খ্রিস্টান ইসলামের পক্ষের মানুষগুলো যেই না মারতে পারে তারা আনন্দ উৎসব করে। এ কথা কন না কেন, কথা কন না কেন? ওদের আনন্দ হয় ঠিক কিনা? যেই না বাগে আনতে পারলো ইবলে, সেই মুখ অন্য দিকে ফিরে মিসমিস করে হাসে, কাজ হইয়াছে। এ কথা কন না কেন? না জানি আমাদের ইহুদি খ্রিস্টান এরকম হাসাহাসি করছে। তখন উপায় কি? উপায় একটা আছে, মা চিন্তা করো না, কালকে সেজে আসো। তোমার স্বামী যখন ঘরের থেকে বের হয়ে যাবে সেই সময় আমি আসব, খবরদার স্বামীকে জানাবে না। তাহলে কিন্তু স্বামী গাছের ফল ভক্ষণ করতে চাইবে না সারাটা। তুমি আল্লাহ তোমাদের দুইজনকে নামাই দেবে, খুব সাবধান, কাউকে বলবে না, কাজটা আগে উদ্ধার করি না। মা চিন্তা করলো তাও তো কথা মন্দ না। পরের দিন স্বামী যখন জান্নাতের বাইরে ঘুরতে গেল, এই মুহূর্তে শয়তান এসে হাজির, বলে কি হবে? বলে আমি গাছে হইতে ডালটা নোয়াব, তুমি ডাল একের ফলটা ধরে খেয়ে ফেলবে, আর একটা হাতে নিয়ে বেস্টের ভিতরে ঢুকবে, তোমার স্বামীকেও খাওয়াই দিবে। সত্যি তাই হলো, একটা খাইলো কায়দা মতো, আর একটা হাতে নিয়ে যখন স্বামী তন্দ্র অবস্থায় গেছে অর্থাৎ ঘুমের ভিতরে চলে গেল, বলে এই তো সুবর্ণ সুযোগ, এবার শয়তানের শেখানো অনুযায়ী রস করে কেবল মাত্র মুখের ভিতরে দিয়েছে, অমনি স্বামী টের পেয়ে গেছে। বাবা আদম আলাইহিসসালাম টের পেয়ে ওয়াক করে একবারে গলা পর্যন্ত জোরে টিপি ধরল, ওয়াক করে ফেলি দিল। তাই নাকি পুরুষের কণ্ঠে এখানে উঁচু একটু? এটা আসলে কোনো হাদিস কোরআনের কথা না, আর মেয়েরা নাকি জন্মের খা খাইয়েছে ওটা সব সমান, হাদিস কোরআনের কোনো কথা না, কিন্তু আসলে ওয়াক করে ফেলেছিল বাবা আদম আলাইহিসসালাম। কিন্তু তা তো মাপ পাই নাই, তাদেরকে নামিয়ে দিল। আল্লাহ বলছে এই শয়তান, তুই আমার নবীকে আমার নবীর স্ত্রীকে রাজত্ব সুত করে তুই পৃথিবীতে নামাই দিয়ে ওদেরকে শাস্তি দিবি, আর তুই আনন্দ করে জান্নাতে রাজত্ব করবি, আমি কি তা ছাড়বো? তোরও নামাই দিলাম। আল্লাহ আগে যদি বুঝতাম তুমি আমাকেও নামাই দিবা তাহলে আমি ষড়যন্ত্র করতাম না। আল্লাহ বললেন না, ও মানবরূপী শয়তানরা তোমরাও শুনে রাখো, এমন একদিন আসবে ইহুদি খ্রিস্টান তোমাদেরকে সাহায্য করবে না, বরং বাংলার এই মুসলমান তোমাদের সাহায্য করবে। তখন তোমরা বলবে আগে যদি জানতাম বুঝতাম মুসলমানদের বিরোধিতা করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানের অসহায়তা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এই আজকে বইটা বেরিয়েছে, বানর এবং শুকুরে পরিণত হলো কারা, সরাসরি কোরআন হাদিস এবং তাফসির সিরাত গ্রন্থ নিয়ে এই বইটা আজকে বের করে গাড়িতে নিয়ে এসেছি, 50 টাকা করে হাদিয়া, একবার শেষ মুহূর্তে যাওয়ার সময় নিয়ে যাবেন, গাড়িতে থাকবে।